এটা কত রাখবেন এটা ভাই 450 আর্মি ফেডার কবুতর এডি আর্মি ফেডার কবুতর কত রাখবেন এটা 450 টাকা জোড়া ভালো মানের কবুতর 450 একবার ডিম বাচ্চা করা বিগ সাইজের কবুতর সব বিগ সাইজের কবুতর সবগুলা কি থাকবে এই প্যাকেজটা সব প্যাকেজটা হচ্ছে সবুজগুলা থাকবে সব উড়ানোর জন্য 5 ঘন্টা 6 ঘন্টা ধরে আর কেমন ছাড় দিবেন ভাই যদি 20 30 জোড়া এরকম 20 30 জোড়া লাগলে দুই তিন জোড়া ফ্রি পাবে সুমন ভাই ভাই যেটা দিতে পারবেন সেটা বলবেন ভাই 30 জোড়া লাগলে তিন জোড়া ফ্রি পাবে দেশি হাঁসের বাচ্চা ভাই কত কত দিনের বাচ্চা এগুলা 6 দিনের বাচ্চা 6 দিনের বাচ্চা এগুলো জোড়া কত করে পাইকারি জোড়া হলো আপনি 80 টাকা পাইকারি কত করে নিবেন এগুলা পাইকারি মোবাইল নাম্বার কথা বললে দাও এই আপনি কত কইলা মোবাইলে তো বলবে হাঁটা এসে নিবে আমার দর্শকরা 35 টাকা পিস করে 35 টাকা পিস করে দর্শক আপনারা এই যে সুমন ভাইয়ের যে কবুতরগুলো আছে এই যে পাঁচ জোড়া কবুতর নিলে 450 টাকা করে পড়বে তাই তো হ্যাঁ হ্যাঁ এই কয় জোড়া আছে ভাই এটা পাঁচ জোড়া আছে এই ভালো মানের কবুতর আমি কাউকে খারাপ কবুতর দিনা সব ডিম বাচ্চা দর্শক আসসালামু আলাইকুম দর্শক ও প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বরাবর নতুন চলে আসলাম নতুন একটা হাটে আবারো প্রতিবেদন করার জন্য দর্শক এই হাটে আমি আরো অনেক প্রতিবেদন দিছি এটা হলো বলতে গাউছিয়া গোলাকান্দাইল কবুতরের হাট হাঁস মুরগির হাট গরু ছাগলের হাট দর্শক এই হাট থেকে সারা বাংলাদেশের লোকজন মুরগি কবুতর গরু পাইকারি নিতে পারবেন কিন্তু আইসা আপনারা সুন্দর করে আগে সকাল 8টা থেকে চলে আসতে হবে দর্শক আর 8টা থেকে 9টা 10টা 11টা 12টা 4টা পর্যন্ত এই হাটটা বসে আশা করি ঘুরে ঘুরে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তবে আজকে আমার প্রতিবেদনের প্রথম একজন পাইকারের দেখাবো নাম হলো সুমন ভাই মাত্র 450 টাকা জোড়া করা ভালো ভালো সুন্দর সুন্দর কিছু হাইপ্লার কবুতর আপনারা নিতে পারবেন তারপর পেন্সি দেখাবো দর্শক তারপর খুচরা বিক্রয়ে তারা কত টাকা দাম চাচ্ছে সেটা আমি জানার চেষ্টা করব তারপর হাঁসের কয়েকটা পেয়ার আমি দেখাবো হাঁস মুরগি ওগুলো পেয়ার পেয়ার কত টাকা করে বিক্রি করে খুচরা বিক্রেতারা এবং পাইকাররা সেটা আমি দেখানোর চেষ্টা করব দর্শক চলুন পুরো হাটের প্রতিবেদনটা আমি দেখানোর চেষ্টা করি দর্শক দর্শক এই যে সুমন ভাই যে কবুতরগুলো আমি একটু দেখাই তো আপনারা সারা বাংলাদেশে নিতে পারেন কিছু পেন্সি আছে এই জায়গায় আর এই যে দেখেন সুমন ভাই যে কবুতরগুলো দর্শক এই জায়গার ভিতরে কিছু কবুতর আছে আপনারা এক পিস দুই পিস বা পাইকারি দামে নিতে পারবেন তো আমি একটু দেখাই এই যে সুমন ভাইয়ের কবুতরগুলো এখন আমি সুমন ভাইয়ের সাথে কথা বলবো সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমি কোথায় আসছি ভাই এটা আজকে গোলাকান্দা হাট আইছেন ভাইয়া গোলাকান্দা হাট হ্যাঁ তো ভাই আমি মহসিন টিভিতে বরাবরের মতো আপনার প্রতিবেদন দিয়ে থাকেন তাই না হ্যাঁ তো আপনার একটা দোকান আছে কোথায় এটা মুরগাবাদ চৌরাস্তা ইস্টানা মুরগাবাদ চৌরাস্তা ইস্টানা আমার দোকান আছে কবুতরের দোকান হ্যাঁ হ্যাঁ ওইখানে বিশাল বড় দোকান আমি ওইখান থেকে মাল পাইকারি বেচি সবসময় পাইকারি বেচেন আজকে তো আমি হাটে চলে আসলাম আজকে কি কি কবুতর দেখাবেন আমাকে আজকে সবুজ গলা আছে জিরা গলা আছে কালদম আছে মুসালদম আছে লাল গলা আছে গড়া কবুতর আছে প্যাকেজ কেমনে থাকবে প্যাকেজ মনে করেন পাঁচ জোড়ার সাথে এক জোড়া কালারিং কবুতর থাকবে আচ্ছা তো আমার কবুতরের দাম কেমন থাকবে 450 টাকা জোড়া দর্শকদের জন্য ভালো কবুতর ভালো মার্কিনের কবুতর ডিম বাচ্চা করাল যদি কোনো খারাপ হয় কবুতর ফেরত আচ্ছা তো আমার একটু দেখান এক জোড়া করে শুন ভাই এটা কি কবুতর আপনার গড়া জোড়াটা ভাই গড়া হ্যাঁ গড়া আচ্ছা ভাই এই জোড়াটা আপনি খুচরা নিলে কত টাকা লাগবে আর পাইকারি কত খুচরা হলে জোড়াটা লাগবে 600 টাকা আর পাইকারি হলে লাগবে 450 টাকা জোড়া 450 টাকা 450 টাকা জোড়া আচ্ছা পাইকারি কেমন পাঁচ জোড়ার সাথে এক জোড়া পাবে যেরকম সবুজ গলা হ্যাঁ জিরা গলা কুচালদম নাইলে এক জোড়া কালদম নাইলে এক জোড়া চিলা পাঁচ জোড়ার সাথে এক জোড়া প্যাকেজ পাইবো ভালো আচ্ছা ঠিক আছে কতগুলো সারেন তো দেখি আমি একটু দেখাই দর্শক আপনি দেখতে এই যে দর্শক এই জোড়া তাই তো হ্যাঁ এটা আপনি পাইকারি নিলে 450 টাকা লাগবে তাই তো 450 টাকা আচ্ছা আর আপনি খুচরা নিলে কত লাগবে ভাই খুচরা নিলে 600 টাকা লাগবে খুচরা আমি বিক্রি করি না এক জোড়া আমি পাইকারি ভাই বিক্রি করি বেশি আচ্ছা ঠিক আছে দেখেন পরের কবুতরগুলো দেখেন এটা কি কবুতর ভাই চুইনে লাল গিয়ার জোড়াটা চুইনা লাল গিয়ারের কবুতর হ্যাঁ আচ্ছা তো ভাই এই পেয়ারটা কত রাখবেন আপনি 450 টাকা জোড়া পাইকারি রেট 450 টাকা জোড়া পাইকারি রেট হ্যাঁ যে কোনো পাঁচ জোড়া নিতে হবে যে কোনো পাঁচ জোড়া লাগবে আচ্ছা সারেন এই কবুতরগুলো সারেন চুই না এটা ভাই হ্যাঁ এগুলো রানিং ভাই ডিম বাচ্চা করাল ডিম বাচ্চা করা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা এই টাইপের কবুতরগুলো 450 টাকা করে সুমন ভাই থেকে পাইকারি নিতে পারবেন ঠিক আছে সুমন ভাই এটা কি কবুতর আপনার সবুজ গলা জোড়াটা সবুজ গলা জোড়া হ্যাঁ ভাই এই পেয়ারটার দাম এমনি পাইকারি কত আর খুচরা কত এই পেয়ারটা আছে লাল গিয়ার ভালো মানের কবুতর ভাই 450 টাকা জোড়া রাখতে পারবো 450 টাকা জোড়া হ্যাঁ দর্শকদের জন্য পাইকারি সেল কম দামে শিবন্ত লাভ মাল সেল দেওয়া বেশি জন্য এই জন্য আচ্ছা এটা কত রাখবেন ভাই 450 টাকা জোড়া পাইকারি সেল আচ্ছা এটার সাথে কি কি নিতে হবে
এটার সাথে কি কি দিবেন আপনি? এটার সাথে পাবে এক জোড়া যে কোনো মুসলদম, নাহলে এক জোড়া চিলা, নাহলে এক জোড়া কালদম, নাহলে এক জোড়া চুইনাই, ভালো মানের কবুতর পাবে, যে কোনো কালারিং এক জোড়া পাবে, এক জোড়া পাবে। আচ্ছা, রানিং পেয়ার ভাই? হ্যাঁ, রানিং পেয়ার দিন বাচ্চা করে। খুচরা নিলে গুলা কত লাগবে ভাই? এই খুচরা নিলে লাগবে 600-700 টাকা জোড়া। খুচরা মানে খুচরা নিলে 600-700 টাকা জোড়া লাগবে? হ্যাঁ। আচ্ছা দর্শক, এগুলো আপনারা পাঁচ যে কোনো পাঁচ জোড়া এই যে এই জায়গায় আছে এই টাইপের কবুতর পাঁচ জোড়া পাবেন, ঠিক আছে, কালারিও পাবেন, 450 টাকা করে সারা বাংলাদেশে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন যে এটা কি ভাই? খয়রি গলা জোড়াটা, এটা খয়রি গলা, এটাও পাঁচ জোড়ার ভিতরে এক জোড়া, তাই তো? এক জোড়া। আচ্ছা ঠিক আছে। তো ভাই এগুলো রানিং পেয়ার আপনার কাছে? হ্যাঁ, রানিং পেয়ার সব ডিম বাচ্চা করে। সব রানিং পেয়ার, এটা কত রাখবেন? এটা পেয়ার গুলো 450 টাকা জোড়া। 450 টাকা জোড়া? 450 টাকা জোড়া। হ্যাঁ হ্যাঁ। এটা বিক্রি দাম ভাই? বিক্রি দাম 450 টাকা জোড়া। পাঁচ জোড়ার সাথে এক জোড়া দিবেন? পাঁচ জোড়ার সাথে এক জোড়া পাবো। আচ্ছা ঠিক আছে স্যার, কত দিবেন? দর্শক এই যে দেখেন আপনারা, কৌদুগুলো আমি দেখাই, আশা করি আপনারা নিতে পারবেন, ঠিক আছে। 450 ভাই? হ্যাঁ 450। দর্শক এই যে সুমন ভাইয়ের যে কবুতরগুলো আছে, এই যে পাঁচ জোড়া কবুতর নিলে 450 টাকা করে পড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কয় জোড়া আছে ভাই? এটা পাঁচ জোড়া আছে, এটা ভালো মানের কবুতর, আমি কাউকে খারাপ কবুতর দিনে সব ডিম বাচ্চা করাই। দর্শকদের যদি কোনো কয় ডিম বাচ্চা করাই, না হলে কবুতর রিটার্ন ফেরত। আচ্ছা তো ভাই এগুলা মানে আপনি এই পাঁচ জোড়া 450 টাকা করে একটা প্যাকেজ? হ্যাঁ প্যাকেজ। আচ্ছা এই টাইপের দিবেন তো আপনি? সব এই টাইপের কবুতর পাবে, সবসময় আমার কাছে ভিতরে 200-300 পিস কবুতর থাকে। 300 পিস থাকে, তাই তো? 200-300 পিস সবসময় থাকে। এই জায়গায় যে কবুতরগুলো দেখছেন, গররাল, ওই যে বিভিন্ন টাইপের যে কবুতর গুলো আছে, পাঁচ জোড়ার যদি নেন আপনারা 450 টাকা করে পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে। আর অন্য অন্য জাতের কিছু কবুতর থাকবে, সেটাও আমি দেখাবো। দেন প্রচুর কবুতর আছে সুমন বাইরে দেখা, আর পেন্সিটও থাকবে। দিয়ে এটা হাতে কি? এটা গিয়েছিলি জোড়া? এটা কি এটার সাথে থাকবে? এটার সাথে জোড়া থাকবো, পাঁচ জোড়ার সাথে এক জোড়া পাইবো। পাঁচ জোড়ার সাথে এক জোড়া পাবে? এক জোড়া পাবো। আচ্ছা এগুলা দর্শক পাঁচ জোড়ার সাথে এক জোড়া আপনারা চাইলে নিতে পারবেন 450 টাকা করে। 450 টাকা জোড়া পাইকারি রেট, খালি দর্শকদের জন্য না, লাভ নাই সুমন ভাই, পাইকারি খালি দর্শকদের জন্য, ভালো কবুতর এই জন্য। আচ্ছা ঠিক আছে, আর কি দেখাবেন সুমন ভাই? ভাই এটা এটাও দিবেন? হ্যাঁ। এটা কত টাকা রাখবেন? এটা 450 টাকা জোড়া, স্প্রিং গলা কষাই। এই স্প্রিং গলা কষা, এই স্প্রিং এর জন্য একটা স্প্রিং করতে আছে। দর্শক এগুলো 450 টাকা করে আপনারা কোনো ভাই যদি লাগে সুমন ভাই থেকে সংগ্রহ করে নেবেন, ঠিক আছে সুমন ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কত দরকার? দর্শক এই যে কালারিং বিভিন্ন টাইপের 450 টাকা করে নিতে পারবেন, পাঁচ জোড়া নিতে হবে না, ঠিক আছে, মাত্র 450 টাকা জোড়া। আল্লাহ ভিডিওর ভিতরে ছাড়ি ভাই। এটা কি কবুতর আপনার? লাল গলা ভালো মানের কবুতর। এটা লাল গলা ভালো মানের কবুতর? হ্যাঁ ভালো মানের কবুতর। দর্শক এই যে দেখেন স্প্রিং গলা আসা। আচ্ছা আচ্ছা, তো ভাই এই প্যাটার দাম কত রাখবেন আপনি? এটা খুচরা বিক্রি করে 800-900 টাকা, আপনি পাইকারি লইলে পাঁচ জোড়ার লগে লইলে 450 টাকা জোড়া রাখবো দর্শকদের জন্য। পাঁচ জোড়ার সাথে 450 টাকা রাখবে? 450 টাকা। ডিম বাচ্চা রানি? ডিম বাচ্চা করাই। আচ্ছা ঠিক আছে। দর্শক এই যে সবুজ গোলা যারা নিতে চান উড়ানের জন্য, তাদের জন্য এই প্যাকেজটা, পাঁচ জোড়া সবুজ গোলা থাকবে, এই টাইপের কবুতর। হ্যাঁ, তো এটা কত রাখবেন এটা ভাই? 450 আর্মি ফেডের কবুতর। এটি আর্মি ফেডের কবুতর কত রাখবেন এটা? 450 টাকা জোড়া, ভালো মানের কবুতর। ভালো মানের কবুতর 450? 450 একবার ডিম বাচ্চা করে, বিগ সাইজের কবুতর সব। বিগ সাইজের কবুতর? হ্যাঁ। সবগুলা কি থাকবে এই প্যাকেজটা? সব প্যাকেজটা হচ্ছে সবুজ গোলা থাকবে, সব উড়ানের জন্য 5 ঘন্টা 6 ঘন্টা ধরবে গ্যারান্টি। 450 টাকা কইরা? 450 টাকা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো কবুতর গুলো দেখানো পারে। এটা কি কবুতর ভাই আপনার? সবুজ গোলা জোড়া। সবুজ গোলা জোড়া? হ্যাঁ ভাই। এটাও কি পাঁচ পেয়ারের সাথে এক পেয়ার থাকবে? হ্যাঁ। আচ্ছা তো ভাই এই পেয়ারটা দাম 450? 450 টাকা জোড়া। আচ্ছা পাইকারি সারা বাংলাদেশে দিতে পারবেন? হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন ভাই। সারা বাংলাদেশে দিতে পারবেন? দর্শক এই টাইপের পাঁচ জোড়া কবুতর নিলে 450 টাকা লাগবে, নরমালি 100%? নরমালি কনফার্ম। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাই এটা কি কবুতর আপনার? সবুজ গলা জোড়া। সবুজ গলা জোড়া? হ্যাঁ। এটাও কি 450 টাকা? 450 টাকা, ডিম বাচ্চা করাল, ভালো মানের কবুতর, দর্শকদের জন্য, পাবলিকের জন্য আমি পাইকারি কবুতর বেশি, একদম শিবন্ত লাভে, ঠিক আছে, জোড়া দিচ্ছি আমার কম, একদম 20-30 টাকা লাভে, ভালো মানের কবুতর। 450? 450। আচ্ছা ভাই এই জায়গা তো তিন জোড়া হলে আরো দুই জোড়া ছাড়েন, একসাথে দেখাই দিই। শুন ভাই এই জায়গায় যে পাঁচ গোলা, হ্যাঁ পাঁচ জোড়া আছে সবুজ গোলা, হ্যাঁ পাইকারি, এই যে এই পেয়ার গুলার দাম কত রাখবেন? এই পেয়ার সব ডিম বাচ্চা করাই, দর্শকদের জন্য ভালো কবুতর, ভালো মানের কবুতর, 450 টাকা জোড়া রাখতে পারবো ভাই। বাচ্চা টাচ্চা দিবেন না তো? বাচ্চা মোচ্চা কবুতর আমার খাঁচার ভিতরে থাকে না। আচ্ছা ঠিক আছে দর্শক, তো এই প্যাকেজটা যদি নিতে চান বা যারা ব্যবসা করবে তারা নিতে পারবে? হ্যাঁ। হ্যাঁ দর্শকদের জন্য আরো সেলার কম দাম আছে, যারা 20-30 জোড়া লইবা, 40 জোড়া লইবা, আরো কিছু ছাড় আছে। কেমন ছাড়? আর কেমন ছাড় দিবেন ভাই? যদি 20-30 জোড়া লয়, 20-30 জোড়া লইলে 2-3 জোড়া ফ্রি পাবো সুমন ভাই। ভাই যেটা দিতে পারবেন সেটা বলবেন ভাই। 30 জোড়া লইলে 3 জোড়া ফ্রি পাবো। আবার দর্শক
থ্রিটা ভাইয়ের সাথে আলাপ করে নেবেন। আমি যেগুলো সলিড কবুতর এগুলো আমি দেখায় দিলাম, যদি ভাই দিতে চান আপনারা আশা করি আপনারা নিতে পারবেন। তবে কবুতরগুলো খুবই সুন্দর, সুস্থ সবল, আশা করি আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা এই কবুতরগুলো নিতে পারবেন। ঠিক আছে, 450 শুন ভাই, এটা কি কবুতর আপনার? মাইসকা জোড়া। সবুজ জোড়া ১২০০ একদম কম দামে বলে দেন তো কত টাকা দিবেন? এই পেয়ারটা দর্শকদের জন্য আপনার ১৮০০ টাকা রাখা যাবে। দর্শক, এই যে লাউরি পেয়ারটা কোনো ভাই যদি লাগে আপনারা ১৮০০ টাকার বিনিময়ে নিতে চাইলে নিতে পারবেন। এটা মাদি ভাই সামনে মাদি, আর ওটা নর, আর কিছু কম দাম দেওয়া যাবে না? না না, একবার ১৮০০ টাকা, একবারে ১৮০০ টাকা লাগবে। ডিম বাচ্চা করছে না? ডিম বাচ্চা করে করা। আচ্ছা ঠিক আছে, শুন ভাই, এটা কি পেয়ার আপনার? এটা ম্যাকপাইল পেয়ারটা, ভালো পেয়ার, ডিম বাচ্চা করে। ডিম বাচ্চা করা ভাই, এই পেয়ারটার দাম কত রাখবেন? পেয়ারটার দর্শকদের জন্য ২৫০০ না ২০০০ দেওয়া যাবে একবারে ম্যাকপাইল জোড়া। আর একটু কম দাম দেওয়া যায় ১৮০০ টাকা রাখা যাবে। দর্শক, সুমন ভাই হলো পাইকার, তো আমি পাইকার ওনার ভিডিওটা করে থাকি। ওনার যে দোকানটা আমার থেকে যাইতে ২ ঘন্টা লাগে, এই জন্য যাওয়া হয় নাই। দোকানের ভিডিওটা আমি হাটে এসে করি, চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, আর হাটের কিছু কবুতর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, অপেক্ষা থাকবেন ইনশাল্লাহ। এটা কত রাখবেন ভাই? ২০০০ টাকা দর্শকদের জন্য, শিল্প শিবাজি ডিম বাচ্চা করার ভালো মানের কবুতর। আচ্ছা, ২০০০ টাকাটা? হ্যাঁ, এই প্যাটটা ২০০০ টাকা দিবেন? ২০০০ হবে না ভাই, সব ভাই ১৮০০ টাকা রাখা যাবে দর্শকদের জন্য। ১৮০০ টাকা? ১৮০০ নর? হ্যাঁ এটা নর। রানিং পেয়ার ভাই? রানিং পেয়ার। শুন ভাই, এই যে একটা পেয়ার, এটা কি পেয়ার? এটা পাইকার উনি বিভিন্ন হাটে মানে গিয়ে বিক্রি করেন, এমনকি ওনার একটা দোকান আছে, আপনারা যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারেন বাইরে থেকে। ঠিক আছে, আমারই বাইরে তো অবশ্যই নেবেন। এটা ১৫০০ টাকা রাখবে? হ্যাঁ ১৫০০ টাকা। আচ্ছা ভাই, এটা কি কবুতর আপনার? কালা বোম্বাই বিগ সাইজের খোপাটা। কয় পেয়ার আছে আপনার কাছে এগুলা? আরে আমার তো পেয়ার আছে প্রায়, খামারে তো অনেক পেয়ার আছে, সাদা বোম্বাই, কালা বোম্বাই, পেয়ারের কোনো অভাব নেই, প্রায় ৫০-৬০ জোড়া আছে। আচ্ছা, এই পেয়ারটার দাম কত রাখবেন? পেয়ারটার দাম ২০০০ টাকা, দর্শকদের জন্য ১৮০০টাকা রাখতে পারবেন। কমে টমে রাখা যায় কিনা দেন তো? ১৭০০টাকা রাখতে পারবেন দর্শকদের। ১৭০০টাকা? হ্যাঁ। পিছেরটা নর, সামনেরটা মাঝি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুন ভাই, এটা কি কবুতর আপনার? এটা ইন্ডিয়া বোম্বাই বিগ সাইজের খোপা। বিগ সাইজের খোপা এটা? হ্যাঁ ভাই, এই পেয়ারটার দাম কত রাখবেন? পেয়ারটার দাম দর্শকদের জন্য পাইকারের রেট ১৬০০ টাকা জোড়া রাখতে পারবেন। ভাই বিক্রি দামটা এটা কত হলে দিতে পারবেন? ১৫০০ টাকা।
তারপরে দোকানে গেলে আপনি আরো কেমন প্রাইস দিবেন বলেন দোকানে গেলে আরো প্রাইস দর্শকদের জন্য পাবলিকের জন্য আরো কিছু কম রাখবেন কম রাখবেন হ্যাঁ এখন তো হাটে তো এখন আপনি বলেন এই পেয়ারগুলো কত করে রাখবেন আপনি এই পেয়ারতে দর্শকদের জন্য যদি পাইকারি হয় 1400 টাকা করে রাখতে পারবো আর আমি খুচরা 1500 টাকা খুচরা 1500 টাকা পাইকারি 1400 টাকা হ্যাঁ নরগুনা মাদি কোনটা এই যে নর সামনেটা মাদি পিছনেরটা আর একটু কম দাম দেওয়া যায়নি দেখেন তো ভাইগুলো 1400 করে রাখতে পারবো দর্শকদের জন্য আচ্ছা সবচেয়ে দুশো করে রাখতে পারবে ভাই রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং পেয়ার আচ্ছা ঠিক আছে শুন ভাই এগুলা কি কবুতর আপনার সাদা বোম্বাই সাদা বোম্বাই তো ভাই খরচ টরচ আছে নাকি একটু খরচ নাই গা আচ্ছা এগুলা কত করে রাখবেন আপনি আরে আপনার পাইকারে লইলে 10 পাবলিকের জন্য 1400 টাকা জোড়া রাখতে পারবো আর এমনি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করান আচ্ছা 1400 টাকা 1400 টাকা ভাই এগুলা কি কবুতর আপনার লেচ্চাকার জোড়া লেচ্চাকার জোড়াটার দাম কত রাখবেন এরকম জোড়া 1800 করে পাইকারে রাখতে পারবো মাদি কোনটা ভাই মাদি হইছে এটা নর হইছে এটা আচ্ছা মা এই প্যাটটা কত রাখবেন আপনি ভাই এই প্যাটটা 1800 টাকা পাবলিকের জন্য রানিং ভাই এগুলা আর রানিং পিয়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হ্যাঁ দশক ডিম বাচ্চা করা এটা কত রাখবেন বললেন 1800 টাকা জোড়া 1800 টাকা জোড়া হ্যাঁ আচ্ছা কোনো অসুস্থ কবুতর দিবেন না তো না অসুস্থ কোনো কবুতর না ইনশাআল্লাহ আমার কাছে আছে আলহামদুলিল্লাহ কবুতর ভালো মানের কবুতর কোনো অসুস্থ চোখের কবুতর আমি রাখি না ওকে ঠিক আছে দর্শক তো এই যে সুমন ভাই যে কবুতরগুলো 450 টাকা করে পেয়ার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো আমি এখন হাটের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আমার সাথে থাকবেন এই যে ভাই রেসার কবুতর ঠিক আছে চাইলে আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক বলতে গাওছি আসলে আপনারা এই টাইপের কবুতরগুলো পাবেন দেখেন প্রচুর কবুতর উঠছে আজকে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কবুতর তো আপনারা এই হাটে আসলে আসলে আপনারা নিয়ে যেতে পারবেন তো কিছু খুচরা যারা এক পেয়ার দুই পেয়ার করে কবুতর নিয়ে আসছে আমি সেটা আমি দেখানোর চেষ্টা করব চলুন দর্শক আমি দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে দর্শকরা নিতে পারে কৌতুরের দাম কেমন হ্যাঁ তো এই যে প্রথমে এই যে কৌতুর গুলো আছে আমি একটু দেখাই এই যে সুমন ভাই ধরুন এই যে এরকম এটা কি এটা কি কবুতর এটা সিরাজি ব্ল্যাক সিরাজি যেটা লাহোরি হ্যাঁ টাইপের তো ভাই এটা একটা দারুণ দাম এই কৌতুর গুলো কত টাকা বিক্রি রানিং কবুতর দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে হাটের একটা ধারণা আচ্ছা ওই ছেলের একটা মাদি ভাইয়া আর এগুলা কি এগুলা গ্রিজেল এগুলার দাম কেমন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে
2500 টাকা পিক্স দুটোটা তাই তো আচ্ছা এই বিউটি মাদি কত গিরা ভাই মাদিটা 5000 টাকা বিক্রি এগুলা আলোচনার মাধ্যমে মানে একটু দামটা যেন দর্শক আসে বলেন 4000 আর এটা কি এটা এটা নটটা কত 1200 টাকা লিটার ভাই একদম 1200 টাকা আর এগুলা কি এগুলা এটা নর 800 টাকা আচ্ছা আচ্ছা আর এই যে এগুলা কি ভাই জোড়াটা কত 1500 টাকা ফিক্সড আচ্ছা তো দর্শক বলতে গাউছি হাটের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে ঠিক আছে ভাই এটা কি নাম ভাই এটা শাটিং শাটিং কি হচ্ছে এটা দাম কত এটা ভাই এগুলা কি লাল সিরাজি ভাই হ্যাঁ ভাই কথা বলেন জি ভাই আচ্ছা ভাই এগুলোর দাম কত করে রাখবেন ভাই 1500 টাকা করে জোড়া দর্শক আপনারা হাটে আসলে এই টাইপের কবুতরগুলো নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আর এগুলা কি ভাই এগুলা মিলি আছে রেচার আছে এগুলা কত করে রাখবেন ভাই এই যে মিলিগুলো কত 600 টাকা দাম বাচ্চা আর এগুলা ভাই সবজি কালার হ্যাঁ 1500 দর্শক আপনারা এই যে ধারণাগুলো দিলাম কোন ভাই যদি লাগে এসে আপনারা নিতে পারবেন এই হাটটা প্রতি বৃহস্পতিবারে বসে ভাই আপনার নামটা কি ইপাত ভাই নিজের আপনি নিজস্ব কবুতর তো আজকে হাটি নিয়ে আসছেন তাই না আচ্ছা ভাই এই পেয়ার গুলার দাম কত করে রাখবেন আপনি এগুলো রানিং গুলা 4000 টাকা হ্যাঁ 4000 কি ভাই এগুলা জোড়া ভাই 4000 ভাই এই দামে তো বেচতে পারবেন না ভাই এগুলা তো আমি দর্শকদেরকে দেখাবো একটা ধারণা দিব আপনাদেরকে আইসা নিতে পারবেন 3000 টাকা কইরা দর্শক আপনারা এটা শুনলেন হয়তো আপনারা ভালো লাগলে নিতে পারবেন 3000 টাকা হাটে আসলে নিতে পারবেন ভাই 4000 টাকা চাওয়া দাম আর এগুলা ভাই এগুলা ভাই এগুলা 2000-3000 টাকা কইরা ভাই নটটা ভাই 1500 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গায় একজন ভাই বাচ্চা নিয়ে আসছে একটু বৃষ্টি পড়তেছে এগুলো কি ভাই কবুতর মাক্সি রেসারের বাচ্চা হ্যাঁ ভাই এগুলো কত করে রাখবেন আপনি 2000 টাকা জোড়া বিক্রি দাম এটা আমি দর্শকদের একটা ধারণা দিব ভাই আপনি থেকে নেওয়ার জন্য বা হাটে আসতে 1500 টাকা হ্যাঁ হলে নিতে পারবেন আর নিচের গুলা ভাই নিচেরগুলো আপনার কালো মাক্সি আচ্ছা আচ্ছা মানে সবজি মাক্সি এগুলো রেচার হবে আচ্ছা ভাই এগুলো কত করে রাখবেন আপনি 1500 টাকা জোড়া হ্যাঁ দর্শক আপনারা হাটে আসলে এই টাইপের বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে ভাই এগুলা কি আপনার এগুলা গ্রিবাজ হ্যাঁ আচ্ছা এই গ্রিবাজের জোড়াটার দাম কত রাখবেন ভাই 600 টাকা হ্যাঁ আর এটা ভাইয়া চুল্লিটা কত 800 টাকা আচ্ছা রানিং তো দর্শক অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি কবুতর বাজারে তো আপনারা আসলে ঘুরে ঘুরে এই যে পেন্সি কিছু কবুতর আছে অন্যান্য জাতের আছে আপনারা আইসা কবুতরগুলো সংগ্রহ করবেন এই হাট থেকে এটা হলো যে কলাকান্দাইল হাট ঠিক আছে বলতা গাউচিয়া কলাকান্দাইল হাট এই যে বৃষ্টির কারণে সবাই তাঁবু দিয়ে রাখছে আপনাদেরকে দেখাইতে পারতেছি না প্রচুর বৃষ্টি ভিজে ভিজে আমি ভিডিওটা করতেছি ঠিক আছে ভাই এই যে এগুলোর নাম কি ভাই আপনার ওরিয়েন্টাল বেবি তাই না ভাই এগুলা কত করে রাখবেন আপনি 1500 টাকা করে বাচ্চা হ্যাঁ দেখি বিক্রি দামটা কত ভাইয়া হ্যাঁ বিক্রি দামটা 1500 করে আপনারা আইসা হাট থেকে আইসা আপনারা দেখে শুনে নিতে পারবেন দর্শক বলতে গাউছি আসলে আপনারা বিভিন্ন পাইকারের থেকে যে যেমন রেচার আছে অন্যান্য জাতের কবুতর আছে আপনারা দেখে শুনে কবুতরগুলো এই হাট থেকে নিতে পারবেন ঠিক আছে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি আসলে দামগুলো জানা নিতে পারতেছি না দেখেন পুরা তাঁবু দিয়ে ঘেরা এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক কিছু কিছু কবুতর আছে দেখেন এই সাইডেও প্রচুর কবুতর দেখেন অনেক খামারি বাইরে আছে বা অনেক পাইকার আছে আপনারা এই হাটে আসবেন আইসা দেখে শুনে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন গিরিবাজ আছে উপরে রেচার কবুতর আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা আইসা দাম দর করে নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে গোলাকান্দাইল হাটে আসলেন তাই না আচ্ছা কি নিয়ে এগুলো এই যে এগুলো ব্যাগের ভিতরে কি আপনার কবুতর ভাই এগুলো গিরিবাজ জোড়াগুলো কত করে কিনছেন ভাই আপনি কিসের বাচ্চা আপনি এটা জোরে বলেন দেশি হাঁসের বাচ্চা ভাই কতদিনের বাচ্চা এগুলা ছয় দিনের বাচ্চা এগুলো জোড়া কত করে পাইকারি জোড়া হলো আপনি 80 টাকা পাইকারি কত করে নেবেন এগুলা মোবাইল নাম্বার কথা বললে দেওয়া যাবে
আপনি কত কইলা মোবাইলে তো বলবে হাঁটা আইসা নিবে আমার দর্শকরা 35 টাকা পিস করে দর্শক আপনারা আইসা এই বাচ্চাগুলা নিতে পারবেন আর এগুলা ভাই এগুলা হইলো আপনার 600 টাকা জোড়া 600 টাকা জোড়া এটা কত দিনের বাচ্চা এগুলা এগুলা আপনার 3.5 মাস 3.5 মাস 4 মাসের এগুলা এগুলা মানে বাচ্চা তাই তো মানে এগুলা রানিং হয়ে গেছে ডিম দিবে আর 2 মাস লাগবে দর্শক গোলাকান্দাইল হাটে আসলে আপনারা কত দুটো নিতে পারবেন আর এখন আযান দিচ্ছে আযানের পরে আপনারা আরো অন্য ভিডিও দেখাবো ঠিক আছে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম কাকার নামটা কি মোহাম্মদ হিরণ মিয়া হিরণ মিয়া এটা কোন জায়গায় হাটের নাম কি এর আদের নাম হলো গোলাকান্দাইল মানে গোলাকান্দাইল হাট বলতা গাউছে গোলাকান্দাইল এটা বৃহস্পতিবারে বসে প্রতিবিশিবারে আচ্ছা এই যে হাঁসগুলোর নাম কি এগুলা চীনা হাঁস এই যে এটা কি এটা নর নাম আদি এটা এটা নর হ্যাঁ বেটা বেটা দর্শক এই হাঁসটা হাঁসটা খুবই সুন্দর এই হাঁসটার দাম কত আরে কম কত জোড়া 2500 আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা আইসা এই হাট থেকে আপনারা আইসা দেখে দেখে নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই নামটা ভাই নাম মনির হোসেন মনির হোসেন ভাই আপনি এগুলা কি নিয়ে আসছেন হাটে আজকে তিতি মুরগি এগুলা দাম কত ভাই এগুলা জোড়া কত 3000 1500 টাকা পিস তাই তো এগুলা কি ডিম বাচ্চা করে ডিম দেয় বাচ্চা করে না মানে ডিম দেয় বাচ্চা কি করে ভাই দেশি মুরগ দিয়া মুরগি দিয়ে ফুটাইতে হয় আচ্ছা দর্শক 3000 টাকা জোড়া চাইছে ভাই এগুলা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই এই হাটের নাম কি ভাই গোলাকান্দাইল আচ্ছা আপনি এগুলা কি কি মুরগি এগুলা ভাই অরিজিনাল দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি ডিম পারবে নিলে অরিজিনাল দেশি মুরগি আচ্ছা ডিম পারবে ডিম আচ্ছা এগুলা পিস কত করে দেশি মুরগি 500 টাকা 500 টাকা পিস দর্শক এই যে দেশি মুরগি এগুলা 500 টাকা পিস আপনারা গোলাকান্দাইল হাট থেকে আসলে নিতে পারবেন আর এগুলা ভাই মোরগ মোরগ গুলা কত কইরা একবারে 550 এটা 550 টাকা একটা কতটুকু হইতে পারে ভাই 1 কেজি সাইজ কত রাখবে এগুলা একবারে 550 একবারে 550 টাকা তো দর্শক আমি একটু ধারণা দিলাম মোরগ মুরগির আশা করি আপনারা সংগ্রহ করবেন আইসা দর্শক এই হাটে আসলে আপনারা দেশি মোরগ মুরগি পাবেন আজকে বৃষ্টির কারণে আমি হাটটা দেখাইতে পারি নাই ভালোভাবে তো আইসা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন প্রচুর হাঁস মুরগি হাটে পাওয়া যায় আর কবুতর তো পাওয়া যায় গরু ছাগল যেটা হোক সবই পাওয়া যায় তো আশা করি আপনারা সংগ্রহ করবেন এই যে দেন অরিজিনাল দেশি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা এগুলো আপনার নিজের বাড়ির আচ্ছা নিজের বাড়ির কাকা এগুলো কি আপনার দেশি এগুলো দেশি ব্যবসা আচ্ছা এগুলো কত করে রাখবেন এগুলো জোড়া কাকা গুলো জোড়া কত করে কাকা এটা 300 টাকা এটা 300 টাকা পিস এই যে জোড়া 600 তাই তো জোড়া 600 আচ্ছা দর্শক এমন মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র যা খামারি এক পিস দুই পিস করে যারা নিয়ে আসে তাদের থেকেও নিতে পারবেন তো ঠিক আছে কাকা আমি আমার দর্শকদেরকে দেখাই দিলাম ঠিক আছে ভালো থাকবেন ওকে ঠিক আছে দর্শক তো আরো এই জায়গায় আরো কিছু খুচরা বিক্রেতা পাইকার আছে আশা করি আপনারা সংগ্রহ করবেন ভাই এগুলা কি ভাই আপনার দেশি মুরগি আপনি নিজের ঘরের এগুলা কত চান এগুলা জোড়া 500 আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমি এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম তো এই যে আরেকজন ডাক দিছে আমাকে কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি আচ্ছা এই হাটটা কিবারে বসে প্রতি বৃহস্পতিবার কাকা এই জায়গার থেকে ঢাকার থেকে বাংলাদেশের সব জায়গার থেকে আইসে মুরগি নিতে পারবে দেশি অবশ্যই আচ্ছা এগুলোর জোড়া কত করে কাকা দেখেন এই জায়গা প্রচুর দেশি মুরগি আছে তো আশা করি আজকে আমি এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম কোনো বাইক যদি লাগে আইসা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম